নিজের পুত্রবধূকে উলঙ্গ করে বেধড়ক পেটানো সহ বস্ত্রহীন দেহে আঁচড় সহ কামড় বসানোর মতো জঘন্যতম অপরাধের সংবাদ মিলেছে। শুধু তাই নয়, পুত্রবধূকে উলঙ্গ করে তার গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে। বিরলতম এই ঘটনাটি ঘটেছে আসামের নোয়াগাঁও জেলার ডুমডুমিয়া থানার জারামারি গ্রামে। জানা গেছে, এই জারামারি গ্রামের বৃদ্ধ আব্দুল আজিজ নিজের পুত্রবধূর সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে গত শনিবার। তার ছেলে তখন বাড়িতে ছিল না। আব্দুল আজিজ একটা সময় উত্তেজিত হয়ে পড়লে হাতে লাঠি নিয়ে বেধড়ক পেটাতে শুরু করে নিজের পুত্রবধূকে। এক সময় তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে যায়, সেখানেই তার বস্ত্রহরণ করে। অতঃপর পুত্রবধূর বস্ত্রহীন দেহের উপর লাঠি দিয়ে বেদম প্রহার সহ আঁচড় ও দাঁতের কামড় বসাতে শুরু করে। এমনকি এই নরাধম আব্দুল আজিজ পুত্রবধূর গোপন অঙ্গেও আঘাত করেছে বলে অভিযোগ করেছে পুত্রবধূ। বিরলতম এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। পুত্রবধূর চিৎকারে পড়োশিরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেছে। আব্দুল আজিজ, আমার ঘরত ধর মারি, বেজ্জিতে করেছে, মান মারিছে আমার। আপনি হাগরি হাগরি করতেছিলে? গরতি আছিল, তাই ধরি রাখিছে। আমার শাশুড়ি ধরি রাখিছে, আমার শ্বশুরে আপন লগত মানে গুটে কিনি কাপড় খুলি আমাক কামরাইছে। এই আছিল একটা গরতি আছিল। আপনার শাশুড়ি কত আছিল? তেতিয়া গরতি আছি, আপনি গোচর কোনদিনা দিছিলে? এতিয়ালৈকে পুলিশ অহা নাই? পুলিশে কি কৈছে আপনাক? কৈছে আজি আহিব। ওলোটা দম দিছে বলে আপনাক? ক্ষতিগ্রস্তা পুত্রবধূ থানায় মামলা করলে চারিত্রিক অধঃপতন এই আব্দুল আজিজকে গ্রেপ্তার করে নিয়ে যায় অসম পুলিশ। কোকসন কি হয়েছে? কালি রাতে আমি সেহরি খাওয়ার পিছত রাতে ধরুন 4টা বাজে, রাতে পোয়ালে আর সাতটা লোক ধরে নিয়া আব্দুল আজিজে ধরাই লিয়ে গেছে পুলিশ দিয়ে। পুলিশ যাওয়ার পিছত দিয়ে সাতটার ঘৈনকক মারপিট করে আছে, হই হাল্লা পুরা শিকার মারি আছে। হ্যাঁ, শিকার দেওয়ার পিছতে আমি উঠে গেল। কি হল? তারক লই গল। আচ্ছা, তার পিছত তাক মাইকিক মারি আছে, মানুষ দৌড়াদৌড়ি করে গই আছে। আমি যেতে গই আজিজর ঘর পূবফালে একটা ঘর আছে, হাসেন বলি নাম, তাক জগাইছো, ও হাসেন তুমি হয়ে আছা নাকি? বলে হে কি হল? আমি কলে এই ঘরে কি হয়ে আছে? কলে শিওর বাখর করে আছে। কেলে করে আছে? আমি কলে সাতার ঘনেক মারি আছে আজিতে, আজি তোর ঘনেকে। হ্যাঁ, রাত্রে ধরুন 4টার পরে যা চিৎকার শুনে আমরা দৌড়ে দৌড়ি করে গেছি, 7টার বেড়ে মারতেছে। তো আমি ঘরে যাই না, মানে দূরে থেকে কথা শুনছি চিৎকার। বাইরে মানুষ গেছে, আমি বিডিও সেক্রেটারি কইছি, বলে দেখো কি হয়েছে। আমি তো যাই না, আমরা যাইবার জানা কেউ জয়েন করা যায়। এখন তো বিড়ি মারি ছুটে পায়খানাও করে দিছে, বুঝলেন?
सत्य आजब पृथ्वी आजब मानुषर बसबास नोगांव खैरुल इस्लाम रिपोर्ट त्रिपुरा पायुनियर।